আজকের খাস দশ, মার্চে মাধ্যমিক ও এপ্রিলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়ার সম্ভাবনা, চূড়ান্ত ঘোষণা হতে পারে আগামী সপ্তাহে। ক্রমেই মাথা চাড়া দিচ্ছে করোনা, গত ২৪ ঘন্টায় মৃত্যু ১৫, আক্রান্ত ৫০০, দোসর হিসেবে হাজির ডেঙ্গু। অবশেষে জেল মুক্তি, ২৫ দিন পর জামিন পেলেন কিং খানের ছেলে আরিয়ান। ঘরে ফিরল উত্তরাখণ্ড ঘুরতে গিয়ে নিহত রাজ্যের ৫ অভিযাত্রীর কফিন বন্দি দেহ, এলাকায় শোকের ছায়া। শুরুতেই হোঁচট, গোয়ায় ভেস্তে গেল মমতা ফরওয়ার্ড পার্টির বৈঠক। অভিষেকের পর এবার কয়লাকাণ্ডে দিল্লিতে ইডির মুখোমুখি রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। আশঙ্কায় সত্যি হল, স্কুল খুলতেই করোনা আক্রান্ত হলেন পড়ুয়ারা, কর্ণাটকের কোদাগু জেলার ঘটনা। মোদী হারলেও বিজেপির প্রাসঙ্গিকতা থাকবে, বিস্ফোরক দাবি পিকের। আমলা শোলের স্মৃতি উস্কে পুরুলিয়ায় খিদের জ্বালায় বিষাক্ত ফল খেয়ে মৃত্যু বৃদ্ধের। কালীপুজো ভাইফোঁটার উপহার, ৩০০০ টন রুপোলি শস্য ঢুকল বাংলায়। টিভির আগে ফোনের স্ক্রিনে খবর পেতে চান? দেখতে থাকুন খাস খবর।